আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 1500 টাইগার মুরগি আছে। তো আসলে টাইগার মুরগির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খুব দ্রুত যেহেতু ওজন চলে আসে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও খুব ভালো যদি সঠিকভাবে ভ্যাকসিনেশনটা করা যায় আর কি। এবং বাজারে এদের টাইগার মুরগির বাচ্চার চাহিদা, টাইগার মুরগির মাংসের চাহিদাটা এখন অনেক বেশি, যার জন্য যে কোনো, আমি বলবো যে কোনো উদ্যোক্তা যদি চায় খুব সহজেই টাইগার মুরগি লালন পালন করে লাভবান হতে পারে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া সাবগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মোস্তফা পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টাইগার মুরগির খামারের মধ্যে দাঁড়িয়ে আছি। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি, কেউ মাংসের জন্য লালন পালন করে, কেউ বা ডিম উৎপাদন। আজকে আমরা এসেছি একজন শৌখিন নারী উদ্যোক্তার খামারে, তার নাম হচ্ছে সুরভি আপা। তিনি চাকরি করতেন, সে চাকরি বাদ দিয়ে এখন টাইগার মুরগি লালন পালন করছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুরভি আপার টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি প্রায়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সুরভি আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপা। আমাদের কাছে আরও বেশি ভালো লাগে যখন আপনাদের খামারে আসি এবং এত সুন্দর মুরগি দেখি, তো অবশ্যই মন ভালো হওয়ার কথা। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে যে আপনাদের সাথে বারবারই আমার দেখা হচ্ছে, আপনারা আসতেছেন আমার খামারে, আমি এক এক সময় এক এক রকম মুরগি বা কোয়েল পাখি যেটাই বলেন আপনাদেরকে দেখাতে পারছি, আমারও খুবই ভালো লাগে। আচ্ছা আপা, আমরা আগেও কিন্তু আপনার টাইগার মুরগির প্যারেন্টস দেখেছিলাম দর্শকদেরকে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো নতুন প্যারেন্টস। হ্যাঁ, এগুলো নতুন প্যারেন্টস, আগে যেগুলো দেখেছি, আগেও আপনারা এসেছিলেন তখনও ছিল, তবে এবারের প্যারেন্টসগুলো নতুন প্যারেন্টস আর কি। আচ্ছা, কতগুলো মুরগি রয়েছে এখানে? এখানে আমার আপাতত 1500 টাইগার মুরগি আছে। 1500 টাইগার মুরগি? হ্যাঁ। আচ্ছা, কয়তলার মধ্যে অবস্থান করছে খাবারটি? এখন তো আমার পুরো বিল্ডিংটা তো চারতলা, তবে আমি এখন তিনতলা আর চারতলা মিলে আপাতত টাইগার মুরগিটা রেখেছি আর কি। দুই ফ্লোরে রাখা আছে। আচ্ছা আপা, বাণিজ্যিকভাবে টাইগার মুরগি লালন পালন করছেন এবং অনেক বেশি প্যারেন্টস করা হচ্ছে, সে সম্পর্কে জানতে চাই। আসলে বাণিজ্যিকভাবে টাইগার মুরগি লালন পালনের সুবিধা যেটা বলবো সবার আগে, সেটা হচ্ছে এই মুরগিগুলোর একটা মানে পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে অল্প দিনে মোটামুটি খুব ভালো একটা ওজন চলে আসে, যেরকম দেখা যাচ্ছে 40-45 দিনে এদের 1 কেজি ওজন হয়ে যায়, এবং এগুলো সর্বোচ্চ যে ওজনটা আসে এটা অনেক বেশি হয়। আর বর্তমান বাজারে বা বর্তমানে এর মাংসের চাহিদা বলেন, টাইগার মুরগির বাচ্চার চাহিদা বলেন, সব কিছুই অনেক বেশি, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে টাইগার মুরগি বাণিজ্যিকভাবে লালন পালন করাটা অনেক লাভজনক। আচ্ছা, বিশেষ করে বাচ্চা চাহিদা বেশি এবং মাংসের চাহিদা বেশি, যার কারণে বেশি লালন পালন করছে। মাংসের চাহিদা এবং বাচ্চার চাহিদাটা এখন বর্তমান বাজারে টাইগার মুরগির ক্ষেত্রে আসলে অনেক বেশি। আচ্ছা আপা, অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায়টা কি? টাইগার মুরগি চেনার মূলত যে উপায়গুলো, যেটা আমি বললাম যে খুব তাড়াতাড়ি ওজনের যে ব্যাপারটা, টাইগার মুরগি কিন্তু আসলে মানে অনেক হেভি ওজন হয় এগুলার। আমার এখানে যে প্যারেন্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন, মোরগ বা মুরগিগুলো দেখেন, এদের এখন বয়স হচ্ছে মোটামুটি 5 মাসের মতো, এখনও হয় নাই, আরও কয়েকদিন বাকি আছে। এখনই এদের ওজনগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে মোরগগুলোর ওজন অনেক বেশি, মোটামুটি এদের দেখা যাচ্ছে 4.5-5 কেজি ওজন হয়ে গেছে। একইভাবে আমার এখানে অনেকগুলো কালার আছে, 8-10 কালার হয় এদের, তো এই 8-10 কালার আমার এখানে আছে, এবং মোটামুটি টাইগার মুরগির 8-10 রকমের কালারই হয়ে থাকে। আমার এখানে মাল্টি কালার, কালো কালার, বিভিন্ন ধরনের কালার আছে এই আর কি। তো এই ওজন, তারপরে মুরগির যে রানগুলা, এগুলো মোটামুটি দেখা যায় মানে অনেক মোটা বা মোটা হয় আর কি। আর টাইগার মুরগি মূলত দেখা যাচ্ছে এক একটা খাসির মতো দেখতে, যে মানে বেশি ওজন হয় তো এগুলো দেখতে অনেকটা খাসির মতো হয়ে যায়, এগুলো দেখলেই বোঝা যায় আসলে টাইগার মুরগিটা। আপা বলছিলেন যে 5 মাস এখনো পূর্ণ হয়নি মুরগির বয়স। হ্যাঁ, এখনো আমার 8-9 দিনের মতো বাকি আছে। আচ্ছা, তাহলে ডিম পাচ্ছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, ডিম দেওয়া শুরু করেছে, তার থেকে 4.5 মাসে এরা ডিম দেওয়া শুরু করে। 4.5 মাসে ডিম দেওয়া শুরু করে, এখন কেমন ডিম পাচ্ছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ডিম আসতেছে, বাট যেহেতু মাত্র শুরু এখন তুলনামূলক কমই আসবে, তবে আস্তে আস্তে এদের প্রোডাকশন আরও বাড়বে আর কি। আপা, শীতকালে টাইগার মুরগি পালনের কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে? শীতকালে লালন পালনের যে সুবিধাটা মূলত, সেটা হচ্ছে যেহেতু আমি বারবারই বলছি বা সবাই জানে যে টাইগার মুরগির গ্রোথটা বেশি হয়, তো গরমকালে দেখা যায় কি গ্রোথটা বেশির জন্য অনেক সময় অনেক মুরগি মানে স্ট্রোক করে, শীতকালে যে প্রবলেমটা হয় না যেটা গরমকালে হয়ে থাকে। একই সাথে এদের যে মানে ডিম থেকে বাচ্চা ফুটানোর যে ব্যাপারটা, এটা গরমকালে অতিরিক্ত গরমের জন্য অনেক সময় দেখা যায় যে ভ্রূণটা নষ্ট হয়ে যায়, শীতকালে এই টেন্ডেন্সিটাও থাকে না বা কম থাকে। আবার গরমে মুরগির অনেক ধরনের রোগ হয় অনেক সময়, কিন্তু শীতকালে রোগ বালাইটাও কম হয়। তো সব দিক থেকে দেখতে গেলে আসলে গরমকালের চেয়ে শীতকালে মুরগি মানে টাইগার মুরগি লালন পালনটা বেশি সুবিধা হয়। অনেকে তো বলে যে শীতকালে মুরগির খামারে রোগে আক্রমণ করে বেশি, অনেকেই চিন্তা ভাবনা করে শীতকালে মুরগি পালনটা বন্ধ করে দেবো।
না, এটা আসলে পুরোটাই মানে নির্ভর করে যে আপনি মুরগিগুলোকে কিভাবে লালন পালন করছেন, কারণ যে কোনো কিছু ঠান্ডা লাগলে একটু প্রবলেম হবে, কিন্তু সেই ঠান্ডাটা যেন ওদের না লাগে এই ব্যবস্থাটা তো আমাদের করতে হবে। যারা আমরা মুরগি লালন পালন করছি তাদেরকে সেই ব্যবস্থাটা করতে হবে যে মুরগির যেন কোনো অসুবিধা না হয়, ঠিকভাবে লালন পালন করতে পারলে শীতকালেও কোনো সমস্যা হয় না, এটা আরও বেশি মানে ভালো হয় শীতকালে। টাইগার মুরগির মূলত কোন কোন রোগগুলো বেশি হয়ে থাকে? আসলে টাইগার মুরগির তেমন কোনো রোগ না, যেটা বললাম গরমকালে স্ট্রোক করার একটা ব্যাপার থাকে অতিরিক্ত গরম হলে, তাছাড়া ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। এছাড়া আসলে টাইগার মুরগির আমি এখন পর্যন্ত অন্য কোনো রোগ ফেস করি নাই। মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, যার জন্য আসলে যে কোনো খুব সহজে এরা রোগাক্রান্ত হয় না। সুরভি আপা, শীতকালে টাইগার মুরগির বাসস্থানটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে শীতকালে আসলে সবচেয়ে আগে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জায়গাটাতে আমরা মুরগি লালন পালন করছি এই জায়গাটাতে যেন বাতাস না ঢোকে, ঠিক আছে? মানে পশ্চিমা যে বাতাসটা, মানে শীতকালে আমাদের মুরগি ভালো হয় এটা ঠিক আছে, কিন্তু পশ্চিমা যে বাতাসটা এটা যেন রোধ করা যায়, যার জন্য আমাদের একটা পর্দার ব্যবস্থা রাখা উচিত। একই সাথে লিটার ব্যবস্থা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা খুব পুরু করে লিটার ব্যবস্থাটা করেছি, যেন নিচ থেকে যে ঠান্ডাটা এটা যেন না ওঠে এবং মুরগির যেন কোনো অসুবিধা না হয়। মোটামুটি এই দিকগুলো খেয়াল করলেই হবে, আর আর কোনো দিক মানে তেমন একটা নেই। লিটার ব্যবস্থা এবং বাতাস প্রতিরোধ করার যে ব্যবস্থাটা এটা করলেই মোটামুটি বাসস্থানটা উপযোগী হবে এদের জন্য। আপা, আপনার টাইগার মুরগি খামারে এসে তো একটু অবাক লাগছে যে 5 মাসও এখনো হয়নি বয়স, কিন্তু মনে হচ্ছে একটা মুরগির ওজন অনেক। হ্যাঁ, এদের মানে সবসময়ের মতো আমাদের খাবার ব্যবস্থা, খাবার পানি এদের নিয়মিত সবসময় যেটার ব্যবস্থা এটা থাকেই। আর ওরা যেটা বললাম যে এমনিতেও টাইগার মুরগির ওজন আসলে একটু দ্রুতই বৃদ্ধি হয়, এবং আমাদের যেভাবে ওদেরকে আসলে আমরা লালন পালন করি, তো সব মিলিয়ে এখন মোটামুটি ওই যে বললাম 4.5-5 কেজি ওজন এক একটা মোরগের হয়ে গেছে, 3 থেকে 3.5 কেজি এক একটা মুরগির ওজনও হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এদের গ্রোথটা অনেক ভালো। আচ্ছা আপা, প্যারেন্টস উপযোগী টাইগার মুরগি করতে গেলে কি কি ধরনের ভ্যাকসিন করতে হয় মুরগিকে? টাইগার মুরগি লালন পালনের ক্ষেত্রে আসলে ভ্যাকসিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে কোনো উদ্যোগ, মানে প্রথমেই বলে রাখতে চাই যে কোনো উদ্যোক্তা যদি এরকম হয় যে তারা ভ্যাকসিন করবে না বা করতে চাচ্ছে না, তাহলে আমি প্রথমেই বলে দিব তাদের টাইগার মুরগি লালন পালনের দরকার নেই। কারণ দেখেন, একটা ছোট বাচ্চাকে আমরা যেরকম টিকাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেই, কারণ তার আমরা যদি টিকার এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না করি তাহলে কিন্তু একটা মানুষের বা একটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। একইভাবে টাইগার মুরগির ক্ষেত্রেও তাই, আমরা যদি এদের ভ্যাকসিনেশনটা কমপ্লিট না করি তাহলে এরা রোগাক্রান্ত হবে। আমি মেডিসিন দিব ঠিক করার জন্য, কিন্তু সেই মেডিসিনটা ওদের কোনো কাজই করবে না, যার জন্য আমাদের আগে থেকে এটার পদক্ষেপটা নিতে হবে, আমাদেরকে ভ্যাকসিনেশনটা করতে হবে। আর এই ক্ষেত্রে এদের যেই ভ্যাকসিনগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার মারেক্স, তারপরে রানীক্ষেত, গাম্বুরা, এই টাইপের আরও বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের ভ্যাকসিন আছে আর কি, যেটা বিভিন্ন বয়সে ওদেরকে এক এক সময় এক একটা দিতে হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ভ্যাকসিন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যে বললাম যে যেমন একটা বাচ্চাকে টিকা দেওয়াটা গুরুত্বপূর্ণ এবং আমরা এটা খুবই গুরুত্ব সাথে দেই, আমি একজন উদ্যোক্তার ক্ষেত্রে বা টাইগার মুরগি লালন পালন করতে চাচ্ছে এরকম কোনো উদ্যোক্তার ক্ষেত্রে আমি বলবো যে একইভাবে ওইভাবে এই এইটাকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত, না হলে মুরগিরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুরভি আপা, হ্যাচারিতে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের বাচ্চা বের হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা বের হয়েছে, প্রচুর বাচ্চা বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাছাইও করছে না? হ্যাঁ, বাচ্চা বাছাই করা সবকিছুই তো মোটামুটি আমি চোখ দেই দেখি আর কি। আচ্ছা, কতগুলো বাচ্চা রয়েছে এখানে? 2,500 থেকে 3,000 বাচ্চা বের হয়েছে আজকে আমাদের। 2,500 থেকে 3,000 বাচ্চা বের হয়েছে। আচ্ছা, আপনি বাচ্চা বাছাই করছেন, এই পাশে অন্য পাশে কিন্তু বাচ্চা প্যাকেট করা হচ্ছে, এগুলো কি বিক্রি হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ডেলিভারি মানে লোকও আসছে, মানে ডেলিভারি হয়ে গেছে আর কি, ওগুলো প্রি অর্ডার ছিল, বাচ্চা বের হওয়ার সাথে সাথে তারা নিতে এসেছে। বাচ্চা বিক্রয় হয়ে গিয়েছে, সেই বাচ্চাগুলো বাছাই করছেন, কারণটা দেখে নিচ্ছি যে আসলে বাছাই করার পরেও কোনো সমস্যা থাকলো কিনা, যেহেতু আমি এটা অনেক মানে একটা কাস্টমারের কাছে দিচ্ছি, তো এটা তো আমার আসলে দায়িত্বের মধ্যেই পড়ে যায়, তো আমি ভালোভাবে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আমি তো আর এতগুলো বাচ্চা সবগুলো নিজে হাতে দেখে করতে পারি না, আমার যে কর্মচারী আছে সে করেছে, আমি আবারও চেক করছিলাম আর কি। আপা, এই খামারে সারাদিন কী ধরনের কাজগুলো করতে হয় আপনার? এখন আমার কাজ বলতে কি, এই খামারটাই যেহেতু আমার কাজ, তো সবই আমার, তারপরে আমাকে সহযোগিতার জন্য তো লোক আছে আপনি দেখেছেন, এখানে প্রতিদিনের আপনার যে মুরগিগুলো ঠিক আছে কি না, এদের কোনো প্রবলেম সমস্যা হচ্ছে কি না, একইভাবে নিয়মিত সারাদিনের খাবারটা এরা ঠিক সময় পাচ্ছে কি না, পানি পাচ্ছে কি না, যখন বাচ্চা বের হয় বা বাচ্চা দেওয়ার সময় হয় মেশিনে তখন ঠিকভাবে বাচ্চাগুলো দেওয়া হলো কি না, যখন বের হচ্ছে কী পরিমাণ বের হলো, পার্সেন্টেজটা কেমন, সব কিছুই আমি দেখাশোনা করি। আচ্ছা, বর্তমান সময়ে আপা
খাদ্যের দাম অনেক বেশি, মুরগির খাদ্য বলেন, গরুর খাদ্য বলেন, কবুতরের খাদ্য বলেন, সব খাদ্যের দাম কিন্তু বেশি, যার কারণে খামারিরা কিন্তু এখন খামার করার আগে সেই বিষয়টা মাথায় রেখে খুব চিন্তা থাকে যে আমরা খামার করে লাভবান হতে পারবো কিনা। টাইগার মুরগিতে কিন্তু তাদের ওজনটা যেহেতু বেশি, খাবারের পরিমাণটা একটু বেশি লাগে, সে সম্পর্কে কী বলতে চান? এখন সেই সম্পর্কে আসলে বলার কি আর বলি, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা মুরগির খাবারের ক্ষেত্রে, মানুষের খাবারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা ফেস করছি। তো এ ব্যাপারে আমি অনেককেই অনেক কিছু বলেছি, আর আসলে কি বলবো, আমাদের ঊর্ধ্বগতি যে যেমন চলছে আমাদেরকে সেই দামেই কিনতে হবে, এবং টাইগার মুরগি যেহেতু এদের ওজনের ব্যাপার আছে, এরা খায়ও একটু বেশি, খাওয়াইতেই হবে, এখন কিছু করার নাই। এখন লাভ লোকসান সব কিছু মিলিয়ে এখন যেহেতু দ্রব্যের একটু ঊর্ধ্বগতি চলছে বা খাদ্য আমাকে বেশি দামে কিনতে হচ্ছে, আমাকে মুরগিটা বেচতে হচ্ছে একটু বেশি দামে, যারা কিনছে আমার থেকে তাদেরকেও একটু বেশি দামে কিনতে হচ্ছে, এই আর কি। আস্তে আস্তে হয়তো খাদ্যের দ্রব্য মানে মূল্যটা ঠিক হয়ে গেলে তখন আমাদের আর প্রবলেম হবে না, এখন একটু সমস্যাই হচ্ছে। আচ্ছা আপা, টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি। এটা আসলে টাইগার মুরগির ক্ষেত্রেই শুধু না, সব কিছুতে প্রতারণার ব্যাপারটা থাকে। এখন যারা কিনছে তাদেরকে মাথায় রাখতে হবে, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যেন তারা কেনে, যারা হয়তো অনেক বছরের পর বছর ব্যবসার সাথে জড়িত আছে, তাহলে তারা এই আর প্রতারণার সম্মুখীন হবে না আর কি। এবং আমি যেই মানে বলে দিলাম যে টাইগার মুরগি কীভাবে আমরা চিনতে পারি এটার যে ব্যাপারটা, এই জিনিসগুলো তাদেরকে আগে থেকে মাথায় রাখতে হবে, এবং সেই হিসেবেই মুরগির বাচ্চা বাছাই করে তাদেরকে কিনতে হবে, তাহলে প্রতারণার সম্মুখীন হবে না। আচ্ছা, যদি কেউ টাইগার মুরগির বাচ্চা নিতে চায়, অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, আমি আমার থেকে যে আপনাদের মাধ্যমেও অনেকটাই আমার তো আসলে প্রচার হয়েছে, সেখান থেকে অনেক মানুষ আমার কাছে এসেছে, বাচ্চা নিয়ে গেছে, আমি আশাবাদী যে তারা খারাপ কোনো রিপোর্ট করতে পারবেন, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তাদের কাছে ভালো ডেলিভারিটা করতে। আপনি যেমনটা বললেন যে বাছাইকরণ হওয়ার পরে আমি আবারও চেক করছিলাম, তো এভাবেই আসলে সবসময় সততার সাথে চেষ্টা করব যে কাস্টমারের কাছে যেন ভালোটা দিতে পারি। আপা, টাইগার মুরগি করার আগে একজন উদ্যোক্তার ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কিনা? ট্রেনিং নেওয়ার প্রয়োজন বলতে, আসলে সে যদি একটা প্রপার ট্রেনিং নেয় এটা তো তার জন্য অবশ্যই ভালো। একইভাবে যেই ছোট ছোট বিষয়গুলো যেমন আমি বলে দিলাম, তাদের বাসস্থানের যে ব্যাপারটা, তাদের ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন ওদের ঠিক থাকে, এইগুলো যে ব্যাপারটা, কীভাবে খাবার দিতে হবে, কীভাবে তাদেরকে পরিচর্যা করতে হবে, এগুলো জানা তো অবশ্যই ভালো। তার জন্য সে যদি প্রপার একটা ট্রেনিং নিয়ে নিতে পারে, বা সে যদি ফেসবুক ইউটিউবে যে আপনি আমার ভিডিও করে নিয়ে যাচ্ছেন এরকম ভিডিও থেকেও সে কিন্তু অনেক কিছুই জানতে পারবে, তো এটা তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, করলে অনেক ভালো। ইউটিউবে ভিডিও দেখে খামার করে সফল হওয়া সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, কারণ কেননা দেখা যাচ্ছে অনেক জায়গায় হয় কি, আপনি যেটা ট্রেনিংয়ের ব্যাপারটা বলেন, আমি একটা কথা বলি যে অনেক জায়গায় এটা কিন্তু অ্যাভেলেবল থাকে না। আমি চাইলেও হয়তো দেখা যাচ্ছে যে কোনো কারণে, আমি একজন মানে যে কোনো সাংসারিক একটা মা বোনেরা যদি একটা কাজ করতে চাই, হয়তো দেখা যাচ্ছে তাকে অনেক দূরে যেতে হচ্ছে ট্রেনিং করা, যেটা তার জন্য সম্ভব হচ্ছে না, কিন্তু সে কিন্তু চাইলে ঘরে বসে মোবাইলে জাস্ট ডাটাটা অন করে ইউটিউবে গিয়ে এরকম ভিডিওগুলো দেখতে পারে, আর এখান থেকে সে সব কিছু জানতে পারবে। তো আমি মনে করি যে ইউটিউবে ভিডিও দেখেও সফল উদ্যোক্তা হওয়া যায়। টাইগার মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? টাইগার মুরগি পালন নিয়ে একইভাবে আমি আগেও বলেছি, ভবিষ্যৎ পরিকল্পনা আমি ছোট থেকে শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আসছি, পরবর্তীতে যেন আরও ভালো পর্যায়ে যেতে পারি, এখন এই সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়েই আসলে এগোচ্ছি। দর্শক, কথা বলছিলাম একজন শৌখিন নারী উদ্যোক্তা শরীফ ব্যাপার সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শরীফ ব্যাপার টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার খামারে আসার জন্য, আপনারা অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।